এবছর ফাইনালি একা একাই চন্দননগরে ঠাকুর দেখতে চলে গেলাম। তো চন্দননগরে ঠাকুর দেখতে যেতে পারলাম এটা একটা শান্তি। আগের বছরের ভিডিও তোমরা দেখিয়েছো যে আমরা ট্রেনেই উঠতে পারিনি, যা ভিড় ছিল। তো আমি ফার্স্টে নেমেই কিছু খেয়ে নিই, কারণ এরপরে যদি খিদে পাই আর সাইডে চিকেন ফিকেন এইসব দেখি তখন বেশি খেতে ইচ্ছে করবে। আর আমি এদিকে সাত্ত্বিক খাবারের মধ্যে রয়েছি, কিছু খেতে পারবো না। তো তার জন্য ফার্স্টে নান পুড়ি আর ঘুগনি খেয়ে নিই। দুর্গাপুজো যেমন আমরা এখানে জানি বেশিরভাগ প্যান্ডেলের জন্য, আর এখানে চন্দননগর আমরা কিন্তু চিনি বেশিরভাগ লাইটের জন্য। এই মন্দিরটা আমরা ভেবেছিলাম, আমরা কেন অনেকেই ভেবেছিল এটা হয়তো মানে প্যান্ডেল, বাট এটা ফটকগোড়া নতুন মন্দির, খুব ভালোভাবে এরা বানিয়েছে অ্যান্ড সেখানেও লাইটসের অনেক কাজ। সব থেকে ভালো লাগে চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুরের সাইজ অ্যান্ড তার যে ডেকোরেশন অ্যান্ড সুন্দরভাবে যে সাজানো। এরপরেই আমরা দেখতে পেলাম আমাদের গান্ধী দাদুকে সবার সাথে সেলফি নিচ্ছে। তারপরে একটু বেরিয়ে দেখি খুব ভিড় কি হলো, ভাবলাম হয়তো এখানে কোনো ঠাকুর হয়েছে। প্রথমে ভাবলাম আদিযোগী হয়েছে, সেখানে এরকমভাবে ডিজে ফিজে বাজিয়ে এখন এখানে সবাই শোকেস করছে। তারপর দেখলাম যে জায়গাটা পুরো ফাঁকা, শুধু লাইট চলছে, আর সেই লাইট আর সাউন্ডের আওয়াজে সবাই একদম মাতোয়ারা, ওখানে নাচানাচি শুরু করে দিয়েছে। সো আমিও খুব এক্সাইটেড হয়ে গেলাম যে কী লাইটস হচ্ছে দেখি একবার। দেখলাম এমনি ডিজেতে যেরকম লাইটস হয় বা জাস্ট ওই লাইটসগুলো চলছে। পরে তো এটাকে বন্ধই করে দেওয়া হলো, কারণ এখানে এত ভিড় হয়ে যাচ্ছে, বেশিরভাগ চ্যাংরা চোমরা সবাই মিলে এখানে নাচ নাচি জন্য দাঁড়িয়ে পড়ছে। সো যাই হোক, আমি পরে ঠাকুরের দিকে এগোই। পরের ঠাকুরটা ছিল একটা বেশ শান্তির একখানা প্রতীক, শান্তি শান্তি একটা ব্যাপার। ভেতরে গিয়ে দেখি সুন্দর, মেন এখানে প্যান্ডেলগুলো মেন না, এখানে মেন হচ্ছে দেবী। আর প্রতিটা জায়গাতেই একটা জিনিস মানে সুন্দর, সেটা হচ্ছে যে ডাকের সাজে তো সাজানোই, আর ডাকের সাজগুলোতে সুন্দরভাবে এক একটা দেব দেবী সমস্ত সাজগোজের মধ্যেই ফুটে উঠেছে। এই 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 মুখটা আমার সব থেকে ফেভারিট ছিল ওখানে। আমার অনেকজনের মতো অনেকজনের সাথে এই মুখটার মিল পেয়েছিলাম, যাই হোক নামগুলো বলবো না, তারা আবার আমাকে এখানে কমেন্টে বাজে কথা বলে দিয়ে যাবে। বাইরে বেরিয়ে সবাইকে দেখে সবার মতো আমিও আইফেল টাওয়ারের সাথে একটা সেলফি নিয়ে নিলাম। চন্দননগরে আর আর ক্যাফে দেখতে পেয়ে আমার খুব মজা লাগলো, ভেবেছিলাম শুধু সিরাম করি থাকে আর আর ক্যাফে। তো এখানে কোরিয়ান ফুডের স্টল ছিল, কাবাবের স্টল ছিল। তো এত স্টল এত স্টল, যদি কোনো মেয়েকে নিয়ে আসো তাহলে কিন্তু তোমার পকেটটাও ভারী করে আসতে হবে, তাহলে কিন্তু। যাই হোক, এইভাবেই দেখতে দেখতে আমরা পরের 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 অনেকগুলো প্যান্ডেল দেখি। বেশিরভাগ প্যান্ডেলে আমার খুব একটা বিশাল আধুনিকত্ব লাগেনি, প্যান্ডেল খুব ভালোই করেছে, সুন্দর। মেন তো ঠাকুর সোলার কাজ, থার্মোকলের বা ডাকের সাথে যে কাজ, এছাড়াও কয়েকটা প্যান্ডেলে যেমন লাইটসগুলো খুব ভালো করেছিল। চলো আমরা পরপর কয়েকটা ঠাকুর দেখে নিই। Thank you.
ধরে হাঁটা ক্লান্ত পথিক আমি শেষমেশ ঘুগনি খেয়ে আমার তৃপ্তি মেটাই। তারপরেই আমার বাবার সাথে চন্দননগরে আসা ফার্স্ট এই সাপগুলো দেখে আমার বায়না করার কথা মনে পড়ে। তারপর প্রসেশনের এই রেডি হতে সব কিছু গাড়িগুলো সেটা দেখতে পাই এবং তারপরেই দেখি এই সাউথের সুন্দর মন্দিরটা এখানে লাইটের মধ্যে দিয়ে তুলে ধরেছে। এই জন্যই চন্দননগর ফেমাস এত সুন্দর লাইটিংয়ের জন্য। এরপর ডোসা চলে আসে আমার জন্য, মানে অবশ্যই টাকা দিয়েই খাই। তারপরে এই সুন্দর কাকুর নাচ, তারপর লাস্ট এই ঠাকুরটা দেখবো দেখবো করে ঢুকলাম। তা বললাম না বেরিয়ে যাই, নাহলে প্রচুর ভিড় হয়ে যাবে, কাল ফিরতেও লেট হয়ে যাবে। ফিরে দেখি স্টেশনে প্রচণ্ড লাইন, ভিড়, ট্রেনটা ফাঁকা ঢুকেছিল তাই শান্তি। চলো তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ চলো টাটা, গুড বাই।